প্রধানমন্ত্রী মোদিয়ে এলাগি করেছে অসমক। অসমে পাবলগিয়া পুঁজিও কর্তন কেন্দ্রর ছবছৰত অসমৰ 3370 কোটি টকা কর্তন কেন্দ্রর বিজেপি সরকারের। অসমীয়ার আবেগক ভোট ব্যাঙ্কলৈ পরিণত করার বাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিয়ে আওড়া এ ফর আসাম স্লোগানের বিপরীত ছবিহে দেখিলে পাওয়া গেছে বাস্তবত। অসমে কেন্দ্র সরকারের পর পাবলগিয়া টকাও মোকলাই দিয়া নাই নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন বিজেপি সরকারে। নাগরিকর বৌদ্ধিক উত্তরণে দেশের উন্নয়ন সাধন করবলে আটাইতক গুরুত্বপূর্ণ খণ্ড হয়েছে শিক্ষা। কিন্তু কেন্দ্র সরকারে অসমক বারে বারে এলাগি করেছে এই শিক্ষা খণ্ডতেই। ধনের অভাবর বাবেই সর্বশিক্ষা মিশন সঞ্চালকর তরফের পর স্কুল গ্রান্ট আর বিদ্যালয় ওয়ার্কস গ্রান্টর অধীনত যান ধন মোকলাই দিয়া হয়েছে সেই ধরনের ব্যয়ের ক্ষেত্র এক সীমারেখা নির্ধারণ করে দিছে। সাদিনের এক বিশেষ অনুসন্ধানত পোহরলে আহিছে রাজ্যের শিক্ষা খণ্ডর প্রকৃত ছবি। রাজ্য সরকারলৈ সর্বশিক্ষা অভিযানের অধীনত সঠিক রূপত পুঁজি মোকলাই দিয়াত ব্যর্থ হয়েছে কেন্দ্র সরকার। দেওবারে সাদিনের পৃষ্ঠাত প্রকাশিত লাসিত বর্মনের প্রতিবেদনের তথ্য অনুসরি চলিত বর্ষকে ধরে বিগত ছটা বিত্তীয় বর্ষত অসম সর্বশিক্ষা অভিযানক দিবলগিয়া পুঁজির পর 3370 কোটি টাকা কর্তন কেন্দ্র সরকারের। উল্লেখ্য যে শিক্ষাখণ্ডর এই অভিযানলৈ অসমৰ নামত প্রতি বছরে পুঁজি কর্তনের পরিমাণ ক্রমাগতভাবে বৃদ্ধি করার তথ্য দেখা পাওয়া গেছে। চলিত বর্ষত কেন্দ্রই অসম সর্বশিক্ষা অভিযানলৈ কেন্দ্রই মোকলাই দিব লাগিছিল 2578 কোটি 10 লাখ, কিন্তু কেন্দ্রই মোকলাই দিছে মাত্র 764 কোটি 19 লাখে। 2018-19 বর্ষত কেন্দ্রই মোকলাই দিছে 1570 কোটি 72 লাখ। 2018-19 বর্ষত কেন্দ্রই অসম সর্বশিক্ষা অভিযানলৈ দিবলগীয়া আছিল 1623 কোটি 81 লাখ। 2019-20 বিত্তীয় বর্ষতো 1848 কোটি 17 লাখ টকার পরিবর্তে মোকলাই দিছিল 1521 কোটি। 2020-21 বর্ষত কেন্দ্রীয় অংশর পরিমাণ আছিল 1921 কোটি। অথচ 2020-21 বর্ষত কেন্দ্রই অসমলৈ মোকলাই দিলে 1594 কোটি 29 লাখ। 2021-22 বিত্তীয় বর্ষত কেন্দ্রীয় সরকারে মোকলাই দিব লাগিছিল 1977 কোটি 3 লাখ, কিন্তু মোকলাই দিলে 1561 কোটি 56 লাখ। 2022-23 বর্ষতো অনুরূপ ধরনে এই পরিমাণ সম্পূর্ণ দিয়া নাই কেন্দ্রই। 22-23 বর্ষত সর্বশিক্ষা অভিযানের নামত প্রস্তাবিত বাজেটের ধন আছিল 2514 কোটি 60 লাখ, কিন্তু এই পর্যন্ত 2080 কোটি 86 লাখ টাকাহে মোকলাই দিছে কেন্দ্র সরকারে। এনেদরে কেন্দ্র সরকারের শিক্ষা মন্ত্রালয়ে অসম সর্বশিক্ষা অভিযানলৈ কেন্দ্রীয় অংশর পুঁজি নির্ধারণ করেও মূরেকত পুঁজি কর্তন করে আহিছে। কেবল যে কেন্দ্রই নির্ধারিত পুঁজি মোকলাই দিয়াতে বিফল হয়েছে তেনে নহয়। তথ্য অনুসরি রাজ্যের সংশ্লিষ্ট বিভাগেও ধন ব্যয়ত সফল হব পৰা নাই। ইয়ে রাজ্যের শিক্ষাখণ্ডর পুতৌজনক অবস্থার কথাকে উদঙাই দিছে। 2018-19 বিত্তীয় বর্ষর পর বর্তমানলৈকে রাজ্য সরকারের অধীনের অসম সর্বশিক্ষা অভিযানে মুঠ 834 কোটি টাকা ব্যয় করা ব্যর্থ হয়েছে। অর্থাৎ ঋণ লৈ ঘিউ খাওয়া সরকারের দিনত রাজ্যখনত যে বিত্ত নাটনি ঘটিছে তারে এক স্পষ্ট ইঙ্গিত বহন করেছে এই সমূহ তথ্যয়। নিউজ ডেস্ক রিপোর্ট, দ্য ক্রস কারেন্ট। আমার সো কল সোসাইটিয়ে এনেকুয়া রিলেশনশিপক কি স্বীকৃতি দিয়ে তুমি ভালকে জানা? মই আমার এই সম্পর্কটোক বহুত রেসপেক্ট করো। মই ভাবো তোমালোকৰ এই ভালপোৱা কেবল কামনাতে সীমাবদ্ধ।